আর এখানে থাকবে সোডা লাইম। আচ্ছা, তারপর এই টিউবটার, এই টিউবটার হচ্ছে আমি বলি, এই টিউবটার কানেকশন থাকবে একটা, টিউবটার কানেকশন থাকবে একটা ইউ টিউবের সাথে, যার মধ্যে ফ্লুইড আছে। যার মধ্যে কি আছে বলো? ফ্লুইড ফ্লুইড আছে, যার মধ্যে ফ্লুইড আছে। যেভাবে ড্র না করে তুমি, ফ্লুইড আছে। আচ্ছা, আর এর পাশে আছে একটা স্কেল, স্কেল আছে, ওই স্কেলটা দিয়ে আসলে এই ফ্লুইডটা কতদূর মুভ করছে এটা মেজার করা হবে। সোডা লাইমের কাজটা, এই যে আমি যেখানে দিলাম সোডা লাইম, সোডা লাইমের কাজটা জানো কি মা? সোডা লাইমের কাজটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কে অ্যাবজর্ব করা। বলো কাকে অ্যাবজর্ব করা? সোডা লাইমের কাজটা কি? আচ্ছা, এখন এই এনিমেলস গুলো ধরো, এখানে যে বাতাস আছে, এই যে টিউবের ভিতরে যে বাতাসটা আছে, এই বাতাস থেকে ওরা, ওরা কি অ্যাবজর্ব করবে বলো তো? অক্সিজেন অ্যাবজর্ব করবে, তাই না? আর কি রিলিজ করবে বলো, কি রিলিজ করবে? কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। তো সে কার্বন ডাইঅক্সাইড তো আবার এই সোডা লাইম গুলো অ্যাবজর্ব করে নেবে নাকি? জি স্যার। সোডা লাইম গুলো এই কার্বন ডাইঅক্সাইড কে আবার অ্যাবজর্ব করে। তো আলটিমেটলি তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে এখানে যে এয়ার ছিল, সে এয়ার থেকে অক্সিজেন সব ইউজড আপ হয়ে যাচ্ছে নাকি? ওই যে এনিমালস গুলো যে ইউজ করে ফেলছে অক্সিজেন, উল্টো কার্বন ডাইঅক্সাইড যে রিলিজ হচ্ছিল, ও কি আসলে রিলিজ, মানে ও কি আসলে আর মানে রিলিজ হতে পারতেছে নাকি? না, নাকি মানে সোডা লাইম অ্যাবজর্ব করে নিচ্ছে বলো? সোডা লাইম অ্যাবজর্ব করে নিচ্ছে। হ্যাঁ, তাহলে ইন দা মিন টাইম এখন তাহলে কি হবে, এখান থেকে এই ফ্লুইডটা না আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে ফ্লুইডটা আস্তে আস্তে। হ্যাঁ, আগে ছিল এখানে, এখন চলে এসেছে এখানে। ধরো এখানে ফ্লুইড যে ডিস্টেন্স মুভ করলো, ওই ডিস্টেন্সের নাম আমি দিচ্ছি এক্স। তো তার মানে এক্স